আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট কোনো যে কোনো মোবাইল থেকে বা আপনাদের যে কোনো মোবাইল থেকে অতি সহজে রিমুভ করবেন। তো আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইলটা বিক্রি করি বা অনেক সময় কিন্তু আমাদের জিমেল অন্য কারো মোবাইলে লগ ইন করি, এরপর কিন্তু রিমুভ করার প্রয়োজন পড়ে। তো অনেকে কিন্তু এটা পারি না বা অনেক সময় ঝামেলা হয় রিমুভ করতে, এতে করে কিন্তু আমাদের প্রাইভেসি সমস্যা হয়, মানে অনেক সময় জিমেল অ্যাকাউন্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এটা কিন্তু সমস্যা হয়। তাই এই জন্য আমাদের কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করার বা রিমুভ করার প্রয়োজন পড়ে। তো আজকে একদম সহজভাবে দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অতি সহজে আপনাদের জিমেল অ্যাকাউন্ট আপনাদের যে কোনো মোবাইল থেকে রিমুভ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি মিনাস আপনাদের সাথে, চলুন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো আমি মোবাইল থেকে আপনাদেরকে সহজভাবে দেখাবো। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো জিমেল অ্যাকাউন্ট কিন্তু অনেকভাবে রিমুভ করা যায়, তো আজকে আমি দুইটা প্রসেস দেখাবো। তো একদম সহজ প্রসেস। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের জিমেলে, এই যে আপনাদের জিমেল অ্যাপ, আপনারা জিমেল না পেলে এখান থেকে সার্চ করবেন জিমেল। তো আপনাদের যে কোনো মোবাইলে কিন্তু জিমেল অ্যাপটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা জিমেলে চলে আসবেন। জিমেলে আসার পরে আপনারা দেখেন এই যে উপর থেকে আপনার যে জিমেলটা এই মোবাইলে লগ ইন আছে সেটা এখানে দেখাবে। তো আপনারা জাস্ট উপরে এই যে এখানে ক্লিক করবেন, উপরে একদম ডান পাশে কোনায় ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে যে জিমেলগুলো রয়েছে সবগুলো এখানে শো করবো। দেখেন আমার ফোনে কিন্তু এই যে এখানে চার পাঁচটা জিমেল রয়েছে, তো ঠিক আছে। তো এই সবগুলো জিমেলই কিন্তু আমার ফোনে লগ ইন করা রয়েছে। তো এখন যদি আমি যে কোনো একটা এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে আমাকে ক্লিক করতে হবে, দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস। দেখেন এখানে সবার লাস্টে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দ্য ডিভাইস। তো এখান থেকে আমি দেখেন এই যে মিহসান বিন এই যে এই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে আমি রিমুভ করবো। তো এই জন্য আমি এখান থেকে ক্লিক করবো ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে চলে আসবে, মানে এটা হচ্ছে সেটিং। তো এখানে দেখেন এখানে কিন্তু সবগুলো জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে, যে জে আর মিনহাস, এম ডি মিনহাস এবং আমার সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দেখাবে। তো এখান থেকে আমি যে অ্যাকাউন্টটা রিমুভ করবো সেইটার উপরে ক্লিক করবো। দেখেন এই যে মিহসান বিন আমি এটা এখান থেকে রিমুভ করবো, তো এই জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো জাস্ট আপনারা এখান থেকে উপরে ক্লিক করলেই হবে, তাই এখান থেকে আপনারা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এটার সাথে যা যা রয়েছে, যা যা হিস্ট্রি রয়েছে এবং যে কোনো যা যেখানে লগ ইন রয়েছে সব কিছু চলে যাবে এবং গুগল ড্রাইভ সব কিছু চলে যাবে, ঠিক আছে। মানে এই জিমেলের আন্ডারে আপনি যা কাজ করছেন সবগুলোই চলে যাবে, যে কোনো হিস্ট্রি সব কিছু চলে যাবে। তো দেন এখান থেকে আপনারা রিমুভালে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু এটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা অতি সহজে যে কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তো আপনারা এখানে ছাড়াও আপনারা যদি চলে যান সেটিংয়ে, আপনারা যে কোনো ফোনের সেটিংয়ে চলে যেতে পারেন। সেটিংয়ে চলে গেলেও আপনারা এখান থেকে দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন গুগল। তো আপনারা এরকম গুগলের একটা সার্ভিস পেয়ে যাবেন, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের সকল জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে, ঠিক আছে। তো দেখেন এই যে এখান থেকে আমি যদি গুগলে ক্লিক করি, তাহলে কিন্তু সেমভাবে এখানে সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। তো আমি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করি তীর বাটনে, তাহলে সেমভাবে আগের মতোই সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। তো এখান থেকে আপনারা সেমভাবে উপরে ক্লিক, এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে আগের মতোই আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে অথবা সেটিং থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো আপনার যদি মোবাইল এবং কম্পিউটারে যে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.